খুব গরমে শহরবাসী নাজেহাল নাজেহাল শিল্পীরাও, আর তার মধ্যে আমি চলে এসেছি কুমারটুলিতে প্রতিমা তৈরির কাজ দেখতে। তো এখানকার দুর্গা প্রতিমা তৈরির কাজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। অসাধারণ, মুখের আদলটা দেখুন খুব সুন্দর, দশটা হাত দশটা খাপ দিয়ে বেরিয়েছে, কি অসাধারণ প্রতিমা। মা মিনময়ী কুটির আর্টিস্ট অশোক পাল, দেখুন শাড়িটার রঙটা কি উজ্জ্বল লাগছে, মায়ের টানা চোখ, অসাধারণ প্রতিমা। আর তার উল্টো দিকেই রয়েছে আরেকটি প্রতিমা যার শাড়ি কিন্তু সাদা। সন্ধ্যার কুমারটুলি, আর্টিস্ট রামচন্দ্র পালের এখানে চক্ষুদানের কাজ চলছে। প্রচুর ভিড়, দলে দলে মানুষ আসা যাওয়া করছেন, অনেক ভিড় আছে কুমারটুলিতে। আর এখানে প্রতিমা তৈরির কাজ অনেকটা এগিয়ে গেছে। শিল্পীর পরিচিত মুখ আর্টিস্ট বঙ্কিম পালের কাছে, এখানে পাবেন ছোট দুর্গা, কোলার সাজে মা সাজছেন শাড়ি পরে। পুজোটা বাম্পার হবে, কিরম বাম্পার হচ্ছে ধরো আগের বছর দু বছর আগে ইউনেস্কো আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ এটা করেছে, তাতে ফাইবারের দুর্গা এই বছরে দেখেছি প্রায় 450 থেকে 500 দুর্গা ফেব্রুয়ারি মাস থেকে চলে গেছে সারা পৃথিবীতে, এই একটা ভালো বাতা। দ্বিতীয় বাতা হচ্ছে কি, আমাদের ফেব্রুয়ারি মাস থেকে বুকিং চলছে সারা কুমারটুলি, তো সেখানে দাঁড়িয়ে আমি যেটা লক্ষ্য করলাম এবছরের পুজোটা রথের দিন অবধি একটা ভালো বুকিং হয়েছিল এবং যত ঠাকুর করেছিল সব বুক হয়ে গেছে। লাস্টে মানে এই অভয়কাণ্ডে যে হলো, তারপরে আমরা একটা থমকে গেছিলাম, কুমারটুলিতে মানুষজন কমে গেছিলো, একটা শোকের বাথা নেমে গেছিল এবং কুমারটুলিতে যে কোন ঢুকতে পেতেন না, মানে সেখানে লোক নেই। তারপরে দেখা গেল এই মাসখানেক আগে প্রচুর পরিমাণের একটা কাস্টমার, যেটা হচ্ছে প্রত্যেকটা দোকানে যা পেট ভরে গেছে ভরে গেছে, তাছাড়া সব দোকানে 10টা 12টা করে ঠাকুর এক্সট্রা তৈরি হচ্ছে, ঠাকুর অনেক তৈরি হচ্ছে এবং দেখুন এখনো খড়বাঁধা মানে চলছে, মানে এতদিন রং হয়ে যায়। আর্টিস্ট মোহনবাসী রুদ্রপাল স্টুডিও, আর এখানে কিন্তু দুর্দান্ত প্রতিমা তৈরির কাজ হয়েছে। সবচেয়ে সেরা প্রতিমা যদি বলেন কুমারটুলিতে এইখানে, অসাধারণ অসাধারণ প্রতিমা হয়েছে। দেখুন প্রতিমার সাজগো, চোখ আঁকা, প্রত্যেকটা জিনিস আপনাদের মুগ্ধ করবে। স্পেসটা খুব ছোটো, তাই আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু যতটা পারছি আমি আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা ঠাকুরের মূর্তি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। শিল্পী কালীচরণ পালের প্রতিমা বেশ কালারফুল, সুন্দর।
আর্টিস্ট কালীচরণ পালের দুর্গা প্রতিমা দেখছেন। এখানের প্রতিমা কিন্তু মাটির সাজের ওপর সব কিছু দেখুন, এক একটা প্রতিমা এক একটা ডিজাইনের, রঙের কাজ আপনাদের অসাধারণ লাগবে, দুর্দান্ত। কুমারটুলির বিখ্যাত শিল্পী আর্টিস্ট ইন্দ্রজিৎ পালের স্টুডিওতে রয়েছি, আর এখানে কালারফুল ধুতি পরানো হয়েছে, মাকেও কালারফুল শাড়ি পরানো হয়েছে, দেখুন কি অপূর্ব লাগছে। স্পেসটা ছোটো, সব জায়গায় ভেতরে ঢুকতে পারছি না, ব্যাগ রয়েছে, ঠাকুরের গায়ে লেগে যাবে, তবুও যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। এখানে ধুতি স্টাইলগুলো কিন্তু আমার ভালো লাগলো, নিত্য নতুন একদম। শিল্পী ভেতরে বসে আছেন, এতটা ছোট স্পেসে মুখোমুখি ঠাকুর রয়েছে যে আমি ভেতরে ঢুকতে পারছি না। উত্তর কলকাতার নামি ক্লাব লালাবাগানে যাবে শিল্পী রুদ্রজিৎ পালের প্রতিমা, সাথে থাকবে চন্দননগরে আলোকসজ্জা, বুঝতে পারছেন ব্যাপারটা কিরকম জমে যাবে। কয়েকটি মাকে শাড়ি পরানো হয়েছে আর কিছু শাড়ি পরানো এখনও বাকি আছে, অসাধারণ লাগছে শাড়িতে। আর্টিস্ট তাপস পালের স্টুডিওতে রয়েছে, আর প্রত্যেক স্টুডিওতেই কিন্তু এরকম দড়ি বেঁধে দিয়েছে যাতে আমরা ভেতরে প্রবেশ করতে না পারি। অনেকেই আসছেন সেজে গুজে যারা ছবি তুলছেন মা দুর্গার সাথে, আর মা দুর্গার মূর্তিতে যেন কোনো ক্ষতি না হয় তাই এখানকার শিল্পীরা কিন্তু আমাদের বেশ দূরে দূরে রাখছেন ঠাকুরের থেকে। মাকে কিন্তু শাড়ি পরানো এখনও হয়নি, কিন্তু কি সুন্দর চোখ আঁকা হয়েছে, সিংয়ে স্প্রে চলছে, পুরো করো কোনো অসুবিধা নেই, পুরো গ্রিডের লাইন বানিয়ে দিচ্ছে একবারে। আরে দেবাঞ্জন দেবাশিস না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ব্লগ দেখো, থ্যাংক ইউ ভাই। দেখুন মায়ের মুখ কি অসাধারণ আঁকা হয়েছে, দেখুন যতবারই কুমারটুলিতে আসি আমার কি ভালো লাগে, সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো আমি চান্স পেয়েছি ভেতরে ঢোকা। আরে কি খবর, বহুদিন পর দেখা। আচ্ছা চোখ আঁকছেন? ও আচ্ছা, হ্যাঁ সে তো ইয়ে চালাতো, সিদামদা চালাতেন, এবার নিজেও করছেন আপনি? আচ্ছা এবার নিজেই করছেন, দেখুন উনি নিজে চোখ আঁকেন এবং প্রতিমা ওনারই তৈরি, এবার নিজের গোলা উনি নিজেই করছেন। দেখুন এই মাকে দেখুন, দারুণ লাল শাড়িতে কি অসাধারণ লাগছে। ও ওইদিকে ঠাকুরগুলো আরও সুন্দর বড় বড়। তো ঠাকুর কবে থেকে বেরোবে? আচ্ছা কোথায় যাচ্ছে ওটা? হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, অ্যাকচুয়ালি হিঙ্গলগঞ্জ যাবে মহালয়ার চার দিন আগে। ভেতরে ঢুকছি না, বাইরে থেকে দেখাচ্ছে, অসাধারণ, মানে আমার মন কেড়ে নিয়েছে। লাল শাড়িতে মাকে কি লাগছে। ও ঠাকুর কিন্তু একটু অন্ধকারে আছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না, রং করা চোখ আঁকার কাজ হয়ে গেছে। এখানেও কিন্তু ভালো দুর্দান্ত প্রতিমা হয়, ইনি কিন্তু আর্ট কলেজ থেকে পাস করা শিল্পী অয়ন দত্ত। অয়নদা আছে? অয়নদা নেই। দেখুন এই শিল্পী কিন্তু আর্ট কলেজ থেকে পাস করে নিজে স্টুডিও করেছেন, পৈতৃক সূত্রে পাওয়া নয়। মাকে এখনও শাড়ি পরানোর কাজ শুরু হয়নি, কিন্তু চোখ আঁকা হয়ে গেছে। এখানে হাইটটা একটু শর্ট, বাইরে যে প্রতিমাগুলো আছে না তার হাইট বেশি। এখানে একটা ছোট স্টাইলের ওপর প্রতিমা তৈরি হচ্ছে, এই কাজ অনেকটা পরেই শুরু হয়েছে। আহা এই প্রতিমাটা দেখুন, অসাধারণ এই প্রতিমাটা, অসাধারণ। এখানে অনেকগুলো স্টাইলিশ ছোটোর ওপর প্রতিমা রয়েছে, দেখুন চোখ মুখ অসাধারণ। আমি কুমারটুলিতে সাধারণত দিনের আলোতে ঘুরি, আজকে কিন্তু সন্ধ্যাবেলায় এসেছি, তো কেমন লাগছে সন্ধ্যাবেলায় কুমারটুলি পরিবেশ জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
মোটামুটি কুমারটুলিতে মেলা বসে গেছে, প্রচুর মানুষ এসছেন ঠাকুর তৈরি দেখতে। শিল্পী কার্তিক চন্দ্র পাল, জিতেন্দ্রনাথ পাল, এখানে কিন্তু খুব সুন্দর স্টাইলিশ প্রতিমা তৈরি হয়। দেখুন এক চালায় প্রতিমা অসাধারণ, এখনও চোখ মুখ আঁকার কাজ হয়নি। এদিকেও একটি স্টাইলিশ প্রতিমা রয়েছে। এখানে কিন্তু মা লক্ষ্মীর চক্ষুদানের কাজ চলছে। আর্টিস্ট শ্রীকৃষ্ণ পাল স্টুডিও, মাকে কিন্তু শাড়ি পরানোর কাজ হয়ে গেছে, মা এখানে রেডি। আরও কিছু শাড়ি পরানোর কাজ চলছে, শাড়ি বেশ কালারফুল, সুন্দর, অসাধারণ। দেখুন আর্টিস্ট মিন্টু পাল স্টুডিও, মায়ের চোখ মুখ আঁকা হয়েছে কিন্তু শাড়ি পরানোর কাজ এখনো হয়নি। সনাতন পালের স্টুডিওতে এসে গেছে, আর এখানে মায়ের রূপ দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এখানে কিন্তু বেশিরভাগই স্টাইলিশ দুর্গা প্রতিমা। আগে আপনাদের দেখিয়েছি যখন মাটির কাজ হচ্ছিল, এখন কিন্তু রঙের প্রলেপ পড়েছে, তো অসাধারণ লাগছে প্রতিমাকে, অসাধারণ। দেখুন এক্সে বর্কার এক প্রতিমা রয়েছে এখানে, কোনটা ছেড়ে আপনাদের কোনটা দেখাবো। ছেলে মেয়েরা রয়েছে এর মধ্যে, আবার এই ঠাকুরের রয়েছে নিচের বক্সে থিমের ঠাকুর যেমন হয়। আর এদিকে রয়েছে একটি সনাতনী মূর্তি, দেখুন মনে হচ্ছে না বাড়িরই উমা, কি অসাধারণ। আর এই প্রতিমাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মা দুর্গার যেমন স্টাইল, ছেলে মেয়েদেরও তেমনই স্টাইল। এইখানে একটি রয়েছে স্টাইলিশ দুর্গা প্রতিমা। ঘটকের মতো মুখ সিংহের, আগেকার দিনের মতো। আর মা দাঁড়িয়ে রয়েছেন একদম কৃষ্ণ স্টাইলে। এক চালার মধ্যে মায়ের সনাতনী রূপ, সবাই রয়েছে এক চালা। ওহো কি সুন্দর মাটির গয়না দিয়ে সাজানো হয়েছে, এই স্টুডিওটা আমার না মন কেড়ে নেয়। আর এখানে গণেশ বাবাজি একা একা বসে আছেন, মায়ের সাথে যাবে বলে। পৃথিবীর ওপর অসুর আর তার ওপরে সিংহ, মা কিন্তু প্রায় নটরাজ মূর্তিতে রয়েছেন। দেখেন বেশ বেশ সুন্দর স্টাইলের প্রতিমা। এই প্রতিমা তো ক্যালেন্ডারের মতো, আমার মনে হচ্ছে ক্যালেন্ডারের মতো হয়ে আছে। এই প্রতিমা তো আপনাদের আগেও দেখিয়েছি, মাটির কাজটা একটু খেয়াল করুন।